বন্ধুরা, আজকের গল্প দেনা পাওনা। এক জঙ্গলে টোনা তার একমাত্র মেয়ে টুকিকে নিয়ে থাকতো। টোনা খুবই গরিব ছিল, সে অনেক কষ্টে তার সংসার চালাতো। টোনার মেয়ে টুকি বিবাহ উপযুক্ত, তাই টোনা সুপাত্রের সন্ধানে ব্যস্ত থাকতো সবসময়। অনেক খোঁজার পর টোনা একটা সুপাত্রের সন্ধান পায়। মা টুকি, কোথায় গেলি রে মা? তাড়াতাড়ি এদিকে আয় তো, আমি যে আজ বড্ড খুশি হয়েছি। কি ব্যাপার বাবা, কি হয়েছে তোমার? হঠাৎ তুমি এত খুশি, তা বলো তো আমায়, তোমার এত খুশির কারণটা কি? মা রে, আমি যে তোর জন্য সুপাত্রের সন্ধান পেয়েছি। শুনলাম পাশের জঙ্গলে সুখী পায়রার ছেলে বান্টি কবুতর নাকি শহরে ভালো চাকরি করে, আর পাত্র হিসেবেও সে অনেক ভালো রে মা। অমন একটা পাত্রের সাথে তোর বিয়ে দিতে পারলে যে আমি একেবারে নিশ্চিন্ত হব। বাবা, ও বাবা, তুমি আবারও আমার বিয়ে নিয়ে পড়ে আছো বাবা। আচ্ছা বাবা, আমাকে কি বিয়ে দিয়ে এ বাড়ি থেকে না তাড়ালেই নয়? পাগলি মেয়ে আমার, এভাবে বলছিস কেন রে মা? মারে, তোকে বিয়ে দেওয়া যে আমার দায়িত্ব, তাছাড়া আমি গরিব হলেও তো তোকে অনেক আদর যত্নে বড় করেছি রে মা, তাই তোর কোনো কষ্ট হোক সেটা আমি চাই না। তাই তো চাইছি একটা সুপাত্রের সাথে তোর বিয়ে দিতে। তবে এবার যখন এমন একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি, এই পাত্রকে আমি কিছুতেই আমার হাতছাড়া করতে পারবো না। তাই মা, আমি পাত্রের বাসায় সম্বন্ধ পাঠিয়েছি, তাই ওরা আগামী পরশু তোকে দেখতে আসবে মা। বাবা, ও বাবা, তুমি এত কিছু গড়েও ফেলেছো বাবা, এদিকে পাত্রপক্ষ আমাকে দেখতে চলে আসবে? হ্যাঁ রে মা, আর আমার বিশ্বাস ওরা যদি তোকে একবার দেখে তবে একেবারে মুগ্ধ হয়ে যাবে, কারণ আমার মেয়েটা যে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। যাই হোক, এবার ঘরে চল তো মা, আমায় একটু খেতে দে। এরপর টোনা আর টুকি ঘরে চলে যায়। আর দেখতে দেখতে দুদিন কেটে যায়, আর সুখী পাড়ার বান্টি কবুতর টুকিকে দেখতে আসে। আর তারা এক দেখাতে টুকিকে অনেক পছন্দ করে, কিন্তু সুখী পায়রা অনেক যৌতুক দাবি করে। আর টোনা কোনো কিছু চিন্তা না করে টুকির বিয়ে দিতে রাজি হয়। আর দেখতে দেখতে টুকির বিয়ের দিনও চলে আসে, কিন্তু টোনা তার মেয়ের বিয়ের যৌতুক কিছুতেই জোগাড় করতে পারে না। এসব আপনি কি বলছেন টোনা দাদা? যৌতুকের টাকা জোগাড় হয়নি মানে কি? সেদিন তো খুব বলেছিলেন আপনি যৌতুকের টাকা দিয়েই মেয়ের বিয়ে দিবেন, কিন্তু আজ বলছেন টাকা জোগাড় হয়নি, টাকা ছাড়া এই বিয়ে হবে না। এসব আপনি কি বলছেন, এভাবে বলবেন না, বিয়ে না হলে যে আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। দয়া করে আপনি বিয়ে না হওয়ার কথা মুখেও আনবেন না। আসলে আমি বিয়ের খরচ জোগাড় করতে গিয়ে যৌতুকের টাকা জোগাড় করতে পারিনি। তবে আপনি কোনো চিন্তা করবেন না, যে করে হোক আমি যৌতুকের সব টাকা জোগাড় করে আপনার বাসায় দিয়ে আসবো, তবুও আপনি এ বিয়েটা ভাঙবেন না। টোনার এমন অনুরোধেও সুখী পাড়ার মন গলে না, সে যৌতুকের টাকা ছাড়া কিছুতেই তার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয় না। অবশেষে সুখী পাড়ার এমন জুলুমের বিরুদ্ধে বান্টি কবুতর প্রতিবাদ করে ওঠে। মা, আমি বিয়ে করতে এসেছি, যৌতুকের টাকার জন্য আমি জুলুম করতে আসিনি, আর আমি যখন বিয়ে করতে এসেছি তো আমি বিয়ে করে বউ নিয়েই বাড়ি যাব। ছেলের এমন প্রতিবাদের মুখে সুখী পায়রা আর কোনো কথাই বলতে পারে না। অবশেষে টুকি আর বান্টি কবুতরের বিয়ে হয়, আর বিদায়ের পর টোনা তার চোখের জল সামলাতে পারে না। যৌতুকের টাকা বাকি রেখে তো কন্যা বিদায় করলাম, কিন্তু আমার মেয়েটা কি শ্বশুর বাড়িতে গিয়ে সুখে থাকবে? আমার মতো যত্ন করে কি ওরা আমার মেয়েটাকে আগলে রাখবে? কে জানে কি হয় আমার মেয়ের কপালে। এইসব কথা ভেবে টোনা ভীষণ কষ্ট পাচ্ছিল। এদিকে টুকির বিয়ের কয়েকদিন পরে তার স্বামী বান্টি কবুতর চাকরিতে চলে যায়, আর বান্টি কবুতর চলে যাওয়ার পরপরই সুখী পায়রা টুনির ওপর অবহেলা শুরু করে দেয়। সুখী পায়রা টুকিকে দিয়ে সংসারে সব কাজ করিয়ে নিত, আর যৌতুকের জন্য সব সময় খোটা দিত। বাহ সুখী দিদি, তোমার বৌমা দেখতে তো ভারী সুন্দর, তোমার বৌমার মুখটা একেবারে পূর্ণিমার চাঁদের মতো, কিন্তু তোমার বৌমার চেহারায় অমন মলিন ছাপ কেন গো? মনে হয় সারা দিন কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে।
আর তুমিও বোধহয় ঠিক মতো তোমার বৌমার যত্ন নাও না। যত্ন যত্ন আর কি নিব, খাওয়াচ্ছি পড়াচ্ছি এটাই তো অনেক। আর বাবা যদি যৌতুকের সব টাকা দিত তবেই মেয়ে সঠিক যত্ন পেত। এই কথা শুনে শালিক সেখান থেকে চলে যায়। এদিকে ডোনা মাঝে মাঝে টুকিকে দেখতে আসতো, কিন্তু যৌতুকের টাকা দিতে না পারায় সুখী পায়রা টুকির সাথে টোনাকে দেখা করতে দিত না, আর টোনা অসহায় হয়ে বাড়ি ফিরে যেত। আমি বারবার মেয়েটাকে দেখতে যাচ্ছি, কিন্তু যৌতুকের টাকা দিতে না পারায় বেয়ান আমার মেয়েটাকে এক নজরও দেখতে দিচ্ছে না, আর মেয়েটাকে আমার বাসায় বেড়াতেও নিয়ে আসতে দিচ্ছে না। এবার যে করেই হোক আমি এবার আমার মেয়ে যৌতুকের সব টাকা শোধ করবই করব, আর মেয়েটাকেও আমার সাথে বাসায় বেড়াতে নিয়ে আসব। এরপর টোনা যৌতুকের টাকা জোগাড় করার জন্য তার ভিটে মাটি বিক্রি করে দেয়, আর যৌতুকের সব টাকা হাতে নিয়ে টুকি শ্বশুর বাড়িতে যায়, আর শেষ পর্যন্ত টুকির সাথে টোনার দেখা হয়। মা রে, মা কেমন আছিস তুই? মা জানিস কতদিন পর তোকে দেখলাম, এই দেখ মা আমি যৌতুকে সব টাকা নিয়ে এসেছি, আর এবার তোকে আমি বাসায় বেড়াতে নিয়ে যাব মা। বাবা ও বাবা, তুমি এত টাকা কোথায় পেলে বাবা? নিশ্চয় তুমি আমাদের ভিটে মাটি বিক্রি করে দিয়েছো তাই না বাবা? বাবা আমার যে টাকাগুলোর মূল্য কি অনেক বেশি গুরুত্বপূর্ণ বাবা। ও বাবা, তোমার যদি ভিটে মাটি না থাকে তবে আমি তোমার সাথে কোথায় বেড়াতে যাব বাবা? তাই বলছি বাবা, এই টাকাগুলো একদম তুমি আমার শাশুড়িকে দিবে না। মেয়ের চোখের জল আর নিষেধ শুনে টোনা টাকাগুলো না দিয়েই সেখান থেকে চলে যায়, আর এসব কথা সুখি পায়রা জানতে পারে, আর সে ভীষণ রেগে যায়, আর টুকির প্রতি সুখি পায়রার রাগ আরও দ্বিগুণ হারে বেড়ে যায়, আর সে টুকির ওপর আরও অনেক অত্যাচার শুরু করতে থাকে। আর এমন অত্যাচারে টুকি ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর অসুস্থতার কারণে টুকি না খাওয়া সব বন্ধ করে দেয়। দেখো জমিদারের মেয়ের কাহিনী দেখো, খাবার না খেয়ে খাবারগুলো ফেলে রেখেছে। আসলে নবাবের মেয়ে কি না, আমাদের ঘরের খাবার কি তার মুখে রোচে? এসব কথা বলে সুখী পায়রা অসুস্থ টুকিকে খোঁটা দিত। দেখতে দেখতে টুকির অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যায়, অবশেষে এমন অসুস্থতার কারণে টুকি মারা যায়। টুকির মৃত্যুর কিছুদিন পর তার স্বামী বান্টি কবুতর বাসায় ফিরে আসে। মা, ও মা, একটা খুশির খবর আছে, আমার চাকরির প্রমোশন হয়েছে, আর এখন আমি টুকিকে সাথে নিয়ে যেতে পারবো, আর আমাদের ওখানে থাকার সব বন্দোবস্ত আমি করে এসেছি। তুই ঠিক সময়ে এসেছিস বাবা, শোন তোর নতুন বিয়ের বন্দোবস্ত করে ফেলেছি, এবারের পর 20,000 টাকা। আর বাবা টুকিকে তুই ভুলে যা, কারণ টুকি আর এই পৃথিবীতে নেই, ও মারা গেছে। এসব তুমি কি বলছো মা, টুকি মারা গেছে? আর তুমি সেটা আমাকে এভাবে বলছো? আর আবারও তুমি এই যৌতুকের কথা বলছো? এই দেনা পাওনার জন্যই আজ আমার স্ত্রী মারা গেছে। মা, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি আর কখনোই বিয়ে করব না, আর না কাউকে যৌতুক নিয়ে বিয়ে করতে দিব। এসব কথা বলে বান্টি কবুতর ভীষণ কষ্ট পায়।